स्वागत न्यूज 24 बिजनेस है साथे आछि आमी तानसीना अंत बांग्लादेश जुएलार्स समितिर नतून सभापति हिसेबे दायित्व ग्रहण करलेन बसुंधरा ग्रुपेर व्यवस्थापना परिचालक सायम सोभान आनभीर। राजधानीर एकटी अभिजात होटेले पुरनो कमिटी तार हाते दायित्व बुझिए दान। ए समय तिनि बांग्लादेशके स्वर्ण रप्तानिकारक देश हिसेबे गढ़े तोलार प्रत्यय व्यक्त करें। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, স্বর্ণের বিশ্ববাজার ধরতে ভারতের চেয়ে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে, এজন্য সরকারি নীতি সহায়তার কথাও বলেন তিনি। সুলতান আহমেদ জানাছেন বিস্তারিত। গেল 29 নভেম্বর দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সমিতি বাজুসের সভাপতি নির্বাচিত হন দেশের বিশিষ্ট শিল্পপতি ও বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। দুই সপ্তাহ পর এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আশা করেন দেশের ঐতিহ্যবাহী গোল্ড শিল্পের উন্নয়নে বড় অবদান রাখবে নতুন কমিটি। প্রিয় বন্ধুরা, আজকে বক্তব্যের সময় না, আজকে আনন্দের সময়, আজকে বরণ করার সময়, আজকে যারা নতুন যারা এসেছে তাদের উৎসাহ দেওয়ার সময়। স্বাধীনতার 50 বছরে গোল্ড শিল্পে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেলেও এখনও উল্লেখ করার মতো রপ্তানি করতে পারছে না এদেশ। তবে আশার কথা, প্রথমবারের মতো দেশেই গোল্ড রিফাইনারি করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ। সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী। আমরা অন্তত এক্সপোর্টে কিন্তু ওরকম কোনো বিকাশ ঘটাতে পারিনি। আমার মনে হয় যে টার্গেটে থাকবে ভ্যাট ট্যাক্স, তো অবশ্যই একটা ফ্যাক্টর। তার সাথে আমি মনে করি এই ইন্ডাস্ট্রি, জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রসার হচ্ছে, প্রসারের সাথে আমরা এটা উই ওয়ান্ট টু এক্সপোর্ট ইন অ্যাব্রড কান্ট্রিজ। এবিসিসিআই সভাপতিও সাধুবাদ জানালেন এমন উদ্যোগকে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর রেভিনিউ কালেকশন হতে পারে, আমরা যদি তাকে সাপোর্টটা দিই। আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া মনে হয় 3% এখন তারা ভ্যাট বা তাদের জিএসটি নিচ্ছেন, অথচ আমাদের এখানে 5%। এরপরই নতুন কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সমিতিকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে নাম আংশিক পরিবর্তন সহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে কর্মপরিকল্পনা দেশবাসীকে জানাবো যে আমাদের এই সেক্টরে কি কি সমস্যা আছে এবং ওর সমাধানের ব্যাপারে আমরা কি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামীতে। সমিতি নামটা একটুখানি ইন্টারন্যাশনাল লেভেল লাগে না, তা আমরা এটাকে চেঞ্জ করে অ্যাসোসিয়েশন করে দিচ্ছি, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। এদিনই স্বর্ণের দাম ভরিতে প্রায় 1200 টাকা কমানোকে নতুন কমিটির প্রথম চমক বলেও উল্লেখ করেন দিলীপ কুমার আগারওয়াল। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালি। দেশের ফুলের মোট চাহিদার প্রায় 70% গদখালি থেকে সরবরাহ করা হয়। বিজয় দিবসকে সামনে রেখে গেল 3 দিনে কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। ফুলের ভালো দাম পেয়ে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে দেশ রিপোর্ট। ফুলের রঙে রঙিন ফুলের রাজধানী খ্যাত গদখালি। ফুলের বাগানে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখন ফুলের ভরা মৌসুম, আর ধরতে হবে 3টি উৎসব, সে কারণেই এত তোড়জোড় তাদের। গদখালি পানিছাড়া অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকা সহ হরেক রকমের ফুল। ফুল চাষিরা জানান, বিজয় দিবসকে সামনে রেখে এরই মধ্যে ফুল বেচাকেনা বেশ জমে উঠেছে। তবে ফুলের দর ভালো থাকায় করোনা ও আমপান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছর ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে তারা। গাঁদা বিক্রি হয়েছে 800 থেকে 400 টাকা পর্যন্ত, গোলাপ বিক্রি হয়েছে 400 থেকে 300 টাকা পর্যন্ত, গাঁদা বিক্রি হয়েছে 1000 থেকে 1800 টাকা পর্যন্ত। বর্তমান যে বাজার আছে, এই বাজার যদি ইনশাআল্লাহ থাকে, এইভাবে থাকে, তাহলে চাষি অন্তত মোটামুটি লাভবান হবে। বর্তমানে ফুলের চাহিদা এবং ফুলের দাম খুবই ভালো যাচ্ছে। গত বছর এই সময়ে লকডাউনের কারণে আমরা ফুল চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, গেল 3 দিনেই কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। এছাড়া 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও 1লা ফাল্গুনে কয়েক কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। ফুলের বাজার ভালো, চাহিদা ভালো, আমরা মনে করছি যে এইভাবে যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা বিগত দিন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। দেশের গণ্ডি পেরিয়ে এসব ফুল এখন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াতেও। ডেক্স রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছে একটা ছোট বিরতি, সাথেই থাকুন।
আবারো স্বাগত আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে প্রতি বছর 35 লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রির ঘোষণা দিল টয়োটা ইলেকট্রিক গাড়ি নির্মাণে $1,800 কোটি বিনিয়োগ বাড়াতে যাচ্ছে জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি এদিকে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চীনে মাঝামাঝি সাইজের বিলাসবহুল X5 গাড়ি উৎপাদনের ঘোষণা দিয়েছে BMW নিবিড় ইন্ডাস্ট্রি রিপোর্ট কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে নিজেদের পদক্ষেপের কথা জানালো টয়োটা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আকিও টয়োডা জানান বৈদ্যুতিক বা ব্যাটারি চালিত গাড়ি নির্মাণে ২ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ বাড়াতে যাচ্ছে তারা যা আগে ছিল ১.৫ ট্রিলিয়ন ইয়েন ২০৩০ সালের মধ্যে প্রতি বছর বিক্রি হবে ৩৫ লাখ বৈদ্যুতিক গাড়ি এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল ২০৩০ সালের মধ্যে বিক্রি হবে ৮০ লাখ ইলেকট্রিক গাড়ি যার মধ্যে ব্যাটারি চালিত এবং জ্বালানি তেল চালিত ২০ লাখ কিন্তু এখন প্রতিষ্ঠানটি ঠিক করেছে ৩০ EV মডেলের গাড়িটির জন্যই ২০৩০ সালের মধ্যে তারা বিনিয়োগ করবে ৩,৫০০ কোটি ডলার এদিকে বিলাসবহুল SUV যান X5 মডেলের মাঝামাঝি সাইজের গাড়ির উৎপাদন এবার চীনে শুরু করতে যাচ্ছে BMW বর্তমানে তা শুধু যুক্তরাষ্ট্রেই উৎপাদিত হয় আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে গাড়িটির উৎপাদন শুরু হবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে চীনে মাত্র ৭ লাখ ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছিল জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটি নিবিরানি নিউজ 24 গেল এক দশকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে এর ধারাবাহিকতায় সম্প্রতি ৩ ট্রিলিয়ন ডলারের মাইল ফলক ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গেছে কোম্পানিটির বাজার মূল্য রয়টার্স জানায় গেল সোমবার অ্যাপলের শেয়ার প্রতি মূল্য ২% বেশি কমেছে এ সময় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৭৫.৭৪ সেন্টে দাঁড়ায় এর আগে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৮২.৮৬ সেন্ট স্পর্শ করেছিল ফলে বাজারে কোম্পানিটির মোট মূল্য ৩ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি দাঁড়াতে দেখা যায় গেল সপ্তাহে অ্যাপলের স্টকের পরিমাণ ১১% বেড়েছে বিনিয়োগকারীরা ক্রমে কোম্পানিটির উপর আস্থাশীল হয়ে উঠায় এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে এই ছিল এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ